নমস্কার বন্ধুরা, স্মার্ট তিবরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আবারও একটি নতুন সরকারি চাকরি খবর নিয়ে এসেছি। বন্ধুরা, এসএসবিতে 115টি শূন্য পদ পূরণ করতে যাচ্ছে হেড কনস্টেবল পদে, যার জন্য পুরুষ এবং মহিলা ইডব্লিউএস ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান সকলেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার দরকার, উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা সেই জবের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আপনাদের অনলাইন মাধ্যমে, তারই বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। বিশেষ বিশেষ প্রয়োজনীয় বিষয়গুলি আপনাদের সঙ্গে তুলে ধরব এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। এসএসবিতে যে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে সেক্ষেত্রে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে ইউআরদের জন্য পোস্ট রয়েছে 47টি, ইডব্লিউএস 11টি, ওবিসি 26টি, এসসিদের জন্য 21টি, এসটির জন্য 10টি, টোটাল 115টি পোস্ট রয়েছে এবং 10% ভ্যাকেন্সি রয়েছে রিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য। অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের অনলাইন মাধ্যমে। আপনাদের বেতন দেওয়া হবে হেড কনস্টেবল যারা আবেদন করবেন তাদের লেভেল 4 25,500 থেকে 81,100 টাকা পার মান্থ আপনাদের বেতন হতে পারে। আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়সের সীমা হবে হেড কনস্টেবলের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেটটি প্রয়োজন হবে এবং সঙ্গে আপনাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে। কম্পিউটার বেসিক নলেজ, যেমন টাইপিংয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। ইংলিশ যদি আপনি ওয়ার্ড টাইপিং করতে যান তাহলে পার মিনিটে আপনি 35টি ওয়ার্ড টাইপ করতে হবে এবং হিন্দি যদি টাইপ করতে যান তাহলে 30টি ওয়ার্ড পার মিনিটে আপনাকে টাইপ করতে হবে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার 30 দিনের মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে। আপনাদের বয়সের অনুপাতটি আপনাদের মাধ্যমিক পাস অ্যাডমিটে যা রয়েছে তার অনুযায়ী এখানে সাবমিট করা হবে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে। ওবিসি যারা রয়েছেন তাদের জন্য 3 বছরের এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটি ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 100 টাকা এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লাই করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, যেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে 3টি ধাপে। প্রথম যেটি ধাপ রয়েছে এখানে পোস্ট আপনাকে লিখতে হবে, ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন এবং মেরিট স্ট্যাটাস, এই সমস্ত ডিটেলস আপনাকে প্রথম ধাপে পূরণ করতে হবে। প্রথম ধাপে আরও অনেকগুলি রয়েছে, যেমন আধার নাম্বার, মোবাইল নাম্বার, আইডেন্টি প্রুফ, ইমেল অ্যাড্রেস, কোয়ালিফিকেশন সার্টিফিকেটের আপনার সব কিছু এখানে প্রথম ধাপে ফিল আপ করতে হবে। নোটিফিকেশনটি একবার অবশ্যই ভালো করে পড়ে নেবেন। অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পার্টে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে, যার ফটো এবং সিগনেচারের সাইজ এখানে উল্লেখ রয়েছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন। তৃতীয় পার্টে রয়েছে পেমেন্ট মেথড, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে এবং প্রুফ অফ ক্যান্ডিডেট, এখানে আপনাকে একটি আইডেন্টি প্রুফ দিতে হবে। অনলাইন আবেদন করার আগে সমস্ত নোটিফিকেশনটি একবার ভালো করে পড়ে নেবেন। পরবর্তী সময়ে আপনাদের একটি অ্যাডমিট কার্ড বের হবে, যেখানে আপনার ইন্টারভিউ স্থান এবং ডেটটি লেখা থাকবে। সিলেকশন করা হবে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট, মেডিকেল টেস্ট ইত্যাদির মাধ্যমে। ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে রয়েছে যারা পুরুষ ক্যান্ডিডেট রয়েছেন 1.6 কিলোমিটার দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। পুরুষ মহিলাদের উচ্চতা এবং সাথী কতটুক প্রয়োজন হবে সব কিছু এই নোটিফিকেশনে রয়েছে, আপনারা ফিজিক্যাল ফিটনেসটার বিষয়ে এখানে ভালো করে পড়ে নেবেন। আপনাদের লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হবে। সমস্ত নোটিফিকেশনটি একবার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, তারপর অ্যাপ্লাই করবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।